আমরা ওই অবধি পড়েছিলাম যেখানে মীর জাফর, মোহনলাল, মীর মদন এদের মধ্যে তর্ক হচ্ছে। মোহনলাল, মীর মদন এরা মীর জাফরকে বুঝিয়ে দিল যে মীর জাফর কিন্তু কলকাতার যুদ্ধ বা পূর্ণিয়ায় সওকাত জংয়ের বিরুদ্ধে যে যুদ্ধ, কোনো যুদ্ধেই মীর জাফর কিন্তু নবাবের হয়ে তরবারি ধরেনি। আর নবাবের আজকে যেহেতু সিরাজ রাজবল্লভকে অপমান করছে, সেই জন্য আজকে মীর জাফর বলছে যে মানিলোকের এরকম অপমান করলে তিনি নবাবের সপক্ষে কোনোদিন অস্ত্র ধারণ করবেন না। তখন মোহনলাল আর মীর মদন বুঝিয়ে দিচ্ছেন যে তিনি তো আজ অবধি কোনোদিন করেননি। তখন মীর জাফর রাগান্বিত হয়ে পড়ছেন তার থেকে সাবঅর্ডিনেটরা তার এরকমভাবে সমালোচনা করছে বলে। তখন মোহনলাল চরম কথাটা বলছেন যে নিচ পদস্থ কর্মচারীরা যেমন উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করতে পারবে না, তেমনি একজন কর্মচারীরও মনে রাখা উচিত যে তারও পক্ষে নবাবের কাজের সমালোচনা করা সৌভাগ্য নয়, এটা বুঝিয়ে দিচ্ছে। এই অবধি আমরা পড়েছি। এরপরে আমরা দেখছি মীর মদন বলছে, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমির ওমরাহ রইশ রাজা মনে করছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এই কথা তাদের মনে রাখা উচিত। মীর মদন বুঝিয়ে দিচ্ছে আমরা নবাবের নুন এমনি খাই না, এটা কিন্তু তাদের বুঝে রাখা উচিত। মীর জাফর বলছে, এইসব অর্বাচীনকে দিয়ে যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভরা, এই দরবার আমরা ত্যাগ করি। অর্থাৎ এদের দিয়ে, সামান্য মানুষদের দিয়ে যখন নবাবের কাজ চলে যাবে তখন চলুন আমরা চলে যাই, এই নবাব সভাগৃহ ত্যাগ করি, নবাব থাকুক তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে, গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে তখন আর ভাবনা কি, চলুন আমরা চলে যাই। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করলেন, সিরাজ তাদের দাঁড় করালেন, দাঁড়ান, সকলে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এই কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। যখন আপনারা দরবার কক্ষ ত্যাগ করছেন তখন নবাবের অনুমতি নিতে হয়, এটা কি আপনাদের মনে করিয়ে দিতে হবে নাকি? আপনারা আমার পারমিশন ছাড়াই বেরিয়ে যাচ্ছেন। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি, যাহাপনা যেন বিদ্রোহ দেখিয়ে দরবার ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে, আপনাদের যখন বন্দি করা হবে তখন আপনারা বাধ্য হয়ে দরবার ত্যাগ করবেন। মুন্সিজি সিপাহশালারের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন সেই পত্রটা আনুন তো। মুন্সিজি পত্র বাঁচতে লাগলেন এবং মীর জাফর বলছেন, আমার কাছে ওয়ার্ডস পত্র লিখেছিলেন? হ্যাঁ, নবাবের সিপাহশালার খোজা বিদ্রোহ মারফত ওয়ার্ডস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে, দেখতে চান? মীর জাফর বলছে, নবাবের অনুগ্রহ, সভাসদ্য শুনিয়ে নেব। কি লেখা ছিল তাতে? পত্রের বিষয় তো আমি অবগত নই যাহাপনা, মীর জাফর জানাচ্ছে তিনি পত্রের বিষয় জানেন না। সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহশালা, আপনি আমার সেনাপতি, আমি সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দিতে চাই না। পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। পত্রটা আপনাকে আমি দেখতেও দেবো না, তাহলে যে উদ্দেশ্যে এই পত্রটা পাঠানো হয়েছিল তাদের সেই উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। অর্থাৎ পত্রে কি লেখা আছে সেটা আপনি জেনে যাবেন এবং তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটাও সিদ্ধ হবে, তাই আমি এটা আপনাকে দেখতে দেবো না। জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? মীর জাফর বলছে, জাহাপনা তাহলে আপনি এখন কি করবেন? ওয়ার্ডস আমাকে পত্র লিখেছে, আমাকে নিয়ে এখন কি করবেন? আপনি কি স্থির করেছেন? আশ্চর্য, দেখো ওরা সবাই কিন্তু উদ্ধত আচরণ করছে, অত্যন্ত রূঢ় আচরণ করছে, যে নবাবের সামনে যে আচরণ করছে সেটা কিন্তু নয়। আসলে সিরাজ কিন্তু খুব নরম স্বভাবের ছিলেন, সিরাজের কিন্তু উচিত ছিল না এরকম নরম স্বভাবের নবাব হওয়া, তার সভাসদদের বিরুদ্ধেও কিন্তু তার রুখে দাঁড়ানো উচিত ছিল এবং দরকার পড়লে তাদের শাস্তি দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু আজকে এই করাশীন যুদ্ধ সম্ভব হতো না। সিরাজ বলছে, রাজদ্রোহে লিপ্ত প্রজার সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? আপনার কি মনে হয় রাজ বিদ্রোহতে আপনি লিপ্ত, আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? মীর জাফর কোনো কথা বললেন না। রাজা রাজবল্লভ কি বলেন? আপনি যে এতক্ষণ বলছিলেন মানিলোকের মানহানি করা, এবার আপনি কি বলবেন, কি বলুন? রাজবল্লভ বলছে, আমারও কোনো গোপন লিপি জাহাপন আবিষ্কার করেছেন নাকি? রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করবেন না,
জাফর আলী খা, সিরাজ বলছেন, রাজা রাজবল্লভকে আমরা সবাই চিনি, জাফর আলী খাকেই উদ্দেশ্য করে যেন বলছেন, তিনি কাঁচা কাজ করবেন না, এরকম কাজ তিনি করবেন না, তিনি কিন্তু এরকম কোনো গোপন লিপি থাকবে না তার। মীরজাফর বলছেন, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? অর্থাৎ এই সমস্ত ভরা সভাসদরা রয়েছে, সেই দরবারেই কি আমার বিচার করবেন? নবাব তার দিকে তাকালেন, তিনি সিংহাসন থেকে নেমে আসলেন। জাফর আলী খা, আজ বিচারের দিন নয়, এই জায়গাটাই নবাবের কিন্তু আমাদের মনে হয় বর্তমান প্রজন্মদের, বর্তমান দিনের মানুষদের নবাবের ভুল ছিল। নবাব তার সাথে সৌহার্দ্য স্থাপন করতে গেলেন, মৈত্রীর বন্ধনে তাকে টেনে নিতে গেলেন, এই জায়গাটা যদি তাকে শাস্তি দিতেন তাহলে কিন্তু এত বড় পলাশির যুদ্ধ হয়তো সংঘটিত হতো না, কিন্তু নবাব তা করলেন না। নবাব তা বললেন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, অন্যায় আমিও করেছি, আমার জীবনেও আমি অন্যায় করেছি, আপনারাও করেছেন, খোদাতালার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন, অর্থাৎ স্বয়ং আল্লাহ বিচার করবেন যে কে বেশি অপরাধী। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, আন্ডারলাইন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন। অর্থাৎ সিরাজ বুঝতে পারছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারে, বাংলার দুর্দিন আসন্ন, এই মুহূর্তে যেন তার সিপাহশালার বা তার যে সভাসদরা তাকে ত্যাগ না করে, সবাই তার সঙ্গে থাকে, সেটা তারা চাইছেন। কিন্তু তিনি এই কথা বুঝতে পারলেন না যে এরা সত্যি সত্যিই ষড়যন্ত্রে লিপ্ত, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এরা হাত মিলিয়েছে, এরা কখনোই সিরাজকে সাহায্য করবেন না যতই মুখে বলবে, এটা সিরাজের তখনও বোধগম্য হয়নি। শত হলেও সিরাজের কিন্তু তখন বয়স কম ছিল এবং অত বিচার বুদ্ধি ছিল না, এটা কিন্তু আলিবর্দী খা হলে হয়তো আলিবর্দী খা বুঝতে পারতেন। রাজবল্লভ বলছেন তখনও, এই দুর্দিনের জন্য কে দায়ী জানা? আবারও বিচার রাজা, আমি নবাব হয়ে আমি সৌহার্দ্য স্থাপন করার কথা বলছি, আপনাদের এই যে আপনারা আমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছেন সেই সমস্ত ভুলে গিয়ে আপনাদের কাছে টেনে নিচ্ছি, আপনি তখনও আবার বলছেন? বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভব কর, অর্থাৎ এরা চাইছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ করতে, সন্ধি স্থাপন করতে, তাদেরকে তারা যা চাইছে তা মেনে নিতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? আমার নিজের দেশ, নিজের বাংলা, নিজের মাতৃভূমি এই বাংলা, আমি এক ব্রিটিশদেরকে কেন, তাদের সঙ্গে কেন আপোষ করব? রাজা ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তার মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় তারা সৈন্য সমাবেশ করেছে, চন্দননগর আক্রমণ করেছে, কাশিমবাজার অভিমুখে অভিযান করছে, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? তারা কি শান্তি চায়? আপনারা এই উদ্দেশ্যটা বুঝতে পারছেন না? জগৎ শেঠ বলছে, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না, কলকাতার দুর্গকে যদি তারা দুর্ভেদ্য করে তুলতে না চাইত তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না, বাংলাদেশ অরাজক ছিল না, বাংলাদেশে নবাব রয়েছে, কোম্পানিতে কোম্পানি দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? কোম্পানি কেন দুর্গ প্রতিষ্ঠা করবে? তারা ব্যবসা করতে এসছে, তাদের কি প্রয়োজন ছিল দুর্গ প্রতিষ্ঠা করার, আপনি বলতে পারেন? আপনি আমাদের কি বলতে চান জাহাপনা? মীরজাফর বলছেন, সিরাজ বলছেন, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন, আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন, সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব, আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব, কোনো নবাব এ কথা বলবে না। সিরাজ যে কথা বললেন কোনো নবাব কিন্তু এ কথা বলবেন না, সিরাজ কিন্তু পরিষ্কারভাবে বললেন যে আমি চাই বাংলার মান মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষা করতে, তার জন্য আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে সর্বতোভাবে সাহায্য করুন, এবং যখন এই সফল হবে তখন আমরা আপনারা আমার বিচার করবেন, এবং আপনারা যদি মনে করেন যে আমি এখানে অযোগ্য তাহলে আপনারা বললে আমি সিংহাসন ছেড়ে দেবো, যাকে আপনারা যোগ্য মনে করবেন তাকেই আমি সিংহাসন ছেড়ে দেবো, এত বড় কথা কোনো নবাব বলবেন না। সকলে নীরব রইবে। জাফর আলী খা, আপনি শুধু সিপাহশালার নন, আপনি আমার পরম আত্মীয়, আমার কাছে বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? যে যার কাছে গিয়ে আমি বিপদের দিনে পাশে দাঁড়াতে পারবো সেই না আমার আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অন্যায় কাজে প্রবৃত্ত হয়,
কিন্তু কর্তব্যের আহ্বানে লোভে মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ, সেই পুরুষ আপনার আছে আমি জানি। আপনি হয়তো লোভে পড়ে, আপনার হয়তো মোহের বসে আপনি হয়তো আজকে ওয়ার্সের সঙ্গে হাত মিলিয়েছেন, কিন্তু আপনি যখন জানেন আপনার দেশমাতৃকা আপনার কাছ থেকে কর্তব্য চাইছে, আপনি বাংলার মান মর্যাদা রক্ষা করবেন, দেশমাতৃকা আজকে আপনাকে আহ্বান করেছেন, সেই কর্তব্যের খাতিরে আপনি আজ লোভ মোহ মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, কারোর সঙ্গে সন্ধি করে আপোষ করে নয়। যে এরকমভাবে দাঁড়াবে সেই কিন্তু পুরুষ, সেই একজন সার্থক পুরুষ, সেই পুরুষ আপনার আছে আমি জানি। অর্থাৎ তাকে অনুপ্রাণিত করবার চেষ্টা করছে সিরাজ। একটু চুপ করে সকলের মুখের ভাব দেখে নিয়ে তারপর আবার বললেন, রাজা রাজ বলল, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, এই জায়গাটাও আন্ডারলাইন করবে প্রশ্ন আসে, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। রাজা রাজবল্লভ হিন্দু, জগৎ শেঠ হিন্দু, রায় দুর্লভ হিন্দু, জাফর আলিকা মুসলিম। তাই সিরাজ বলছেন যে আমি নিজেও মুসলিম কিন্তু আপনারা হিন্দু, বাংলা শুধু হিন্দু বা মুসলমানের নয়, হিন্দু আর মুসলমানের মিলিত মাতৃভূমি এই গুলবাগ, অর্থাৎ হিন্দু মুসলমানের সম্প্রীতির সম্পর্ক বজায় রয়েছে এই বাংলায়। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আমি কিন্তু শুধু মুসলমানদের কাছে, শুধু হিন্দুর জন্য অপরাধ করেছি তা নয়, শুধু মুসলমানদের পরে অপরাধ করেছি তা নয়, দুজনের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও হিন্দু মুসলমানের কাছ থেকে পেয়েছি, আঘাত আপনাদের হিন্দুদের থেকেও পাচ্ছি, আমার ভাই আমার মুসলিমদের বন্ধুদের থেকেও পাচ্ছি। পক্ষপাতের অপরাধে কেউ আমরা অপরাধী নই, আমি কিন্তু কারোর প্রতি, হিন্দুদের প্রতি বা মুসলমানদের প্রতি পক্ষপাতিত্ব দেখাইনি। সুতরাং আমি হিন্দু, আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না, আমি মুসলমান বলে আমার প্রতি বিরূপ হচ্ছেন আমার হিন্দু ভাইরা, রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ এরা, তা কিন্তু হবেন না। আবার চারিদিক তাকিয়ে বললেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, এটাও আন্ডারলাইন, বাংলার ভাগ্যের আকাশে আজ দুর্যোগ ঘনিয়ে এসেছে, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে, আর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গান, আমার এই বাংলার জাতির যে সূর্য তা আজ অস্তাচলগামী হতে চলেছে, অর্থাৎ স্বাধীনতার সূর্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আজকে এই যুদ্ধ করে তাতে কিন্তু আমার স্বাধীনতার সূর্য অস্তমিত হতে পারে, তার কারণ তাদের সৈন্যবল অনেক। শুধু সুপ্ত সন্তান শিয়রে, অর্থাৎ ঘুমন্ত সন্তান শিয়রে, যেমন রুদ্রমানা জননী নিশাবসনের অপেক্ষায় প্রহর গণনায় রত থাকে, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করবো মরণের অভিযান। অর্থাৎ আজ আমাদের এই বাংলা মায়ের যেন বিপদ আসন্ন, আজ তাকে কে আশা দেবে, কে ভরসা দেবে, কে শোনাবে যে আমরা জীবন দিয়েও তাকে রক্ষা করব। অর্থাৎ এই বাংলা ভূমিকে, বাংলা মাতৃভূমি গুলবাগকে রক্ষা করব, কারা শোনাবে এই বাণী, আমরাই তো শোনাতে পারি। মির্জাফর বলছে, জাহাপনা জানা আপনি, হ্যাঁ আপনি সিপাহশালার, আপনিই তা পারেন, আপনিই শোনাতে পারেন সেই বাণী যে জীবন দিয়েও আমরা এই বাংলাকে রক্ষা করব, বাংলার স্বাধীনতা সূর্যকে অস্তমিত হতে দেব না। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব, আমি শপথ করছি সব সময় আপনার সহায়তা করব, এই কথা জানালেন মির্জাফর, কিন্তু পরে এই কথা আর রক্ষা করেননি। মোহনলাল বলছেন, আমিও শপথ করছি সিপাহশালার এই সকল নির্দেশ মাথা পেতে নেব, যেই মুহূর্তে মির্জাফর অঙ্গীকার করলো ওই মুহূর্তে মোহনলালও কিন্তু বলল যে আমি মেনে নেব সিপাহশালার মির্জাফরের সব কথা। মীরমদন বলছে, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করবো, অর্থাৎ মিশে যাচ্ছে সবাই মিলে একত্রিত হচ্ছে। মীরমদনও বলল যে আমিও মির্জাফরের সব কথা মেনে নেব, মৃত্যুকে বরণ করব দরকার করলে। সিরাজ বললেন, আমি আজ ধন্য, আমি ধন্য, অর্থাৎ সবাই মিলে মিলিত হলো বলে তিনি ধন্য হয়ে গেলেন। গোলাম হোসেন বলছেন, জানাও পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। হ্যাঁ পলাশি, সিপাহশালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে, জাফর আলী খানকে নির্দেশ দিলেন পলাশির প্রান্তর যে আম্রকানন সেখানে সৈন্য সমাবেশ করতে হবে, ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে, আমি খবর পেয়েছি সেই পথেই এগিয়ে আসছে, আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, ইয়ারলতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজের নিজের সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন, আপনি পুরো যুদ্ধটাকে নেতৃত্ব দেবেন, আপনার আদেশ মতোই তারা সবাই এগিয়ে যাবে, আমিও আপনার আদেশবহ হয়ে থাকব, আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন, আমি খবর পেয়েছি পলাশিতেই রবার্ট ক্লাইভ তার নেতৃত্বে সৈন্যদলকে নিয়ে আসছে,
আপনি আপনার নেতৃত্ব দান করুন এবং আপনার নেতৃত্বে আপনার আদেশেই সবাই এগিয়ে যাবে, আমিও আপনার আদেশ পালন করব। পলাশী যাত্রার আয়োজন করুন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ, পরে সভাসদরা দরবার ত্যাগ করলেন, রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে তাকালেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হয়ে সামনে নিয়ে পড়ে সিংহাসনের দিকে তাকিয়ে রইলেন। ঘাড় ফুড়িয়ে অস্ফুট গণ্ডে রাখলেন গোলাম হোসেন, যাহাবনা সিংহাসন কি টলছে? তো নিজের একাকৃতির কথা নিজে বুঝতে পারছেন, বিপদ আসন, যুদ্ধ জন্য প্রস্তুত হচ্ছেন। যতই তিনি জাফর আলী খাঁকে দায়িত্ব দিন, তিনি বুঝতে পারছেন বিপদ আসন, এক বিরাট বিপদের সম্ভাবনা তার মনে আসছে। তাই তার আজ প্রিয় পাত্র গোলাম হোসেনকে বলছে, সিংহাসন কি টলছে, বিপদ কি আসন না জাহাপনা, ভালো করে দেখো তো। দুইজনেই সিংহাসন দেখতে লাগলেন, ধীরে ধীরে কাস্তিকি বেগম প্রবেশ করলেন, দাঁড়িয়ে দেখলেন, তারপর বললেন। এর পরের পর্বটা অন্য অংশ, গাসেটি বেগম, লুৎফা এবং সিরাজের কথোপকথন, সেখানের অংশটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা এই অবধি কী পেলাম? এই অবধি পেলাম যে গোলাম হোসেন, মীর মদন, মোহনলাল সবাই কিন্তু এখন মীর জাফরকে মেনে নিল এবং তার মীর জাফরের নির্দেশেই কিন্তু তারা যুদ্ধ করবে বলে প্রস্তুত হলো, এমনকি তারা মৃত্যুকে বরণ করতেও প্রস্তুত। মীর জাফরও কিন্তু শপথ করল যে তিনি আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে নবাবকে সহায়তা করবে। কিন্তু আমরা জানি ইতিহাস তা বলে না, পলাশীর প্রান্তর তা বলে না। যদি বলতো এই আজ যে শপথ মীর জাফর নিয়েছিলেন, সেই শপথ যদি তিনি পালন করতেন, তাহলে কিন্তু বাংলার শেষ স্বাধীনতার সূর্য কিন্তু অস্তমিত হতো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাংলা দখল করতে পারত না এবং ধীরে ধীরে ভারতবর্ষ দখল করতে পারত না। মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলেই কিন্তু সিরাজের পতন অবশ্যম্ভাবী হয়েছিল। এরপরের ভিডিওতে আমরা গসেটি বেগম, লুৎফা এবং সিরাজের কথোপকথন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।